আজিগর কাণ্ডে বিচারছে ফেরে পথে নেমে প্রতিবাদ। ঘটনার পর প্রায় দেড় মাস পার হতে চলল, এখনো অধরা বিচার। তাই বিচারের দাবিতে বারবার গর্জে উঠছে এই শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। এই যে ক্রাইমটা ঘটেছে, অপরাধটা ঘটেছে, এটা সরকারের দ্বারা সংগঠিত একটা অপরাধ। গণতন্ত্রের নামে বর্তমান সরকার যে দলতন্ত্র এবং যে ধরনের সুবিধাবাদী রাজনীতি এবং তার সঙ্গে দুর্নীতি যে যুগলবন্দি চালাচ্ছে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে তো হয়নি। দুষ্কৃতীদের শাসনে পরিণত করার এই যে প্রচেষ্টা, সরকার এটা আটকানোর চেষ্টা করছে না। দুঃখের বিষয়, সরকার এই দুষ্কৃতীদের মদদ দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে একটা ফোঁস কথাটা উল্লেখ করেছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন, ফোঁস করতে হবে নানাভাবে, যে ডাক্তারদের ওপর নানা রকম জুলুম জবরদস্তি, তার মস্তিষ্ক প্রসূত কিছু সমস্ত বিধিনিষেধ চাপালেন। ডাক্তারবাবুরা বললেন, জুনিয়র ডাক্তাররা, যে আমাদের লাইভ স্ট্রিমিং হবে। তিনি বলেন, আদালতে মামলা পেন্ডিং, লাইভ স্ট্রিমিং হতে পারে না। এটা সম্পূর্ণ আজগুবি একটা অজুহাত। লাইভ স্ট্রিমিং মানে একটা ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। কোনো রকম স্বচ্ছতায় এই সরকার বিশ্বাস করেন না। 11 ঘন্টা পার, এখনও সিডিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। অন্যদিকে 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে, সিডিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে এখনও পর্যন্ত রয়েছেন। আপনারা জানেন যে বিরূপাক্ষ বিশ্বাস সকাল 9:50 তিনি সিডিও কমপ্লেক্সে পৌঁছন, গতকালই তাকে তলব করা হয়, এবং 1:50 নাগাদ অভিক দে তিনি পৌঁছন সিডিও কমপ্লেক্সে। একেবারে পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে, একজনের ক্ষেত্রে 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং আরেকজনের ক্ষেত্রে 11 ঘন্টা পেরিয়ে গিয়েছে। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক এবং বিরূপাক্ষ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে কি করছিলেন? সকাল থেকে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে চলেছেন সিবিআই এর একেবারে কর্তারা। সিবিআই তলবে সিডিও কমপ্লেক্সে হাজির হন অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালের সেমিনার রুমে কি তিনি ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই এর গোয়েন্দারা। অন্য কলেজের চিকিৎসক, একদিকে বর্ধমান মেডিকেল কলেজ এবং অন্যদিকে SSKM মেডিকেল কলেজ, এই দুটো সম্পূর্ণ অন্য কলেজের চিকিৎসক হয়েও সেদিন আরজিকর মেডিকেল কলেজে কি কারণে গিয়েছিলেন? কেউ কি তাদের আসতে বলেছিলেন? এরকম একাধিক প্রশ্নের উত্তর খোঁজার এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে সিবিআই এর তরফে চেষ্টা করা হচ্ছে। একদিকে বিরূপাক্ষ বিশ্বাস, অন্যদিকে অভিক দে এবং আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার সৌরভ পাল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরজিকর কাণ্ডে সিবিআই নজরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা। অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পাল তিনজনকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই যে আধিকারিকরা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন কি কারণে তারা গেছিলেন, কি কারণে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস তারা গেছিলেন, সেমিনার রুমে কি বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন, অভিক দে তার একেবারে তিনি সেমিনার রুমে ছিলেন, এইটা IMA তরফে একেবারে SSKM-এর যিনি PGT অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তিনি ছিলেন বলে দাবি করা হয়েছে। ফলে কি কারণে তারা গেছিলেন, কেউ কি তাদের যেতে বলেছিলেন কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই।